এদেশে যারা সমকামিতাকে প্রমোট করে তারা সব মুসলমানদের বিরুদ্ধে কথা বলে যারা এদেশে লিঙ্গ বৈষম্য উঠিয়ে দিতে চায় এই সমস্ত নাস্তিকদের যদি উপদেষ্টাদের মধ্যে আনা হয় আমরা তীব্র নির্দেশ জানা চৈতন উপদেষ্টা ওই উপদেষ্টাকে অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করে নিতে হবে কোনো ব্লগার কোন নাস্তিক এদেশের নেতৃত্বে আসবে এদেশের মুসলমানদেরকে যাচ্ছে তাই করবে এটা এদেশের মুসলমানরা কোনোদিন মেনে নেবে না আইলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি ক্ষমতায় বসার মালিক আল্লাহ ক্ষমতা থেকে টেনে নামার মালিক ইতিহাস আপনি জানেন কেউ কি মনে করেছিল যে রকমভাবে ভাবে ক্ষমতায় যে বসা হয়েছিল সাড়ে পনেরো বছরের স্বৈর শাসন সাড়ে পনেরো বছরের জুলুম নির্যাতনের যে ইতিহাস আয়নাগরের যে লোমহর্ষক ইতিহাস আপনারা দেখেছেন পত্র দেখেছেন আপনারা অনলাইনে তা বিবৃতি শুনেছেন কোন মুসলমান দেশে কোন সভ্য দেশে মুসলমান না হোক কোন মানুষের পক্ষে এত নির্যাতন করা সম্ভব না কোন মানুষ মানুষের মধ্যে যদি বিবেক থাকে মানবিকতা সামান্য থাকে বছর পর বছর চোখ বেঁধে রেখে হাত পা ডান্ডা বেরি পরিয়ে রেখে চব্বিশ ঘন্টা একটা মানুষকে রাখা যায় এইরকম করে সাত আট দশ বছর পর্যন্ত গুম করে রাখা হয় এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না পশু পাখি আর ভালো আছে পশুর মধ্যে মানবতা আছে একটা পশু আর একটা পশুর জন্য সাহায্য করে গিয়ে যায় এদেশের বাংলাদেশের নেতৃবৃন্দ এত জঘন্য হয়েছে ক্ষমতার জন্য রাজনীতি করে নিজের আখের গুছানোর জন্য এতটাই স্বার্থপর হয়েছে তারা মানুষের সামর্থ্য তাদের মধ্যে ছিল না এই অমানবিক শাসন ব্যবস্থার আমরা অবসান চাই আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি রাষ্ট্র সংস্কার করার আগে ব্যক্তি সংস্কার করতে হবে বর্তমান অন্তর্বর্ত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছেন জনগণের সমর্থন নিয়ে তারা কোনোদিন স্বপ্ন দেখেন নাই যে কোনোদিন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবেন কিন্তু আল্লাহ লিখে রেখেছেন তারা হয়েছেন এখন তারাও যদি একই পথে হাঁটেন তাদের জন্য আমাদের একই ঘোষণা থাকবে তোমাদের কয়ে দেশের মানুষ আবার টেনে নামাবে এদেশে যারা সমকামিকা প্রমোট করে যারা সহভাগে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে যারা এদেশে লিঙ্গ বৈষম্য উঠিয়ে দিতে চায় এই সমস্ত নাস্তিকদের যদি উপদেষ্টাদের মধ্যে আনা হয় আমরা তীব্র নির্দেশ জানাচ্ছি ওই দুদেষ্টাদের ওই উপদেষ্টাকে অবিলম্বে উপদেশটা পরিষদ থেকে বাতিল তাকে প্রত্যাহার করে নিতে হবে কার কথা বলছে আপনারা সকলে জানেন এদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ তাদের মুখে ইমান ইমান ঈমান হচ্ছে আমাদের মূল পুঁজি আল্লাহর উপর ভরসা হচ্ছে আমাদের মূল ভরসা কোন ব্লগার কোন নাস্তিক এদেশের নেতৃত্বে আসবে এদেশের মুসলমানদেরকে যাচ্ছেতাই করবে এটা এদেশের মুসলমানরা কোনোদিন মেনে নিবে না রক্ত একবার দেওয়া হয়েছে আবার প্রয়োজন রক্ত দিবে বারবার বাঙালি যাতে রক্ত দিতে শিখেছে দিবে ইনশাল্লাহ কিন্তু এদেশের মুসলমানদের ইসলামের ক্ষতি হোক তারা কোনোদিন করতে দিবে না আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই আমরা ব্যক্তি সংস্কার করতে বলি রাষ্ট্র সংস্কার করতে হবে ব্যক্তি সংস্কার করতে হবে প্রচলিত তন্ত্র মন্ত্র থেকে বেরিয়ে এসে পরামর্শ ভিত্তিক রাষ্ট্র রাষ্ট্রের নেতৃত্বে নিয়ে আসেন মজলিস সুরা গঠন করেন এদেশের জ্ঞানী জ্ঞানী মানুষ কারা ধর্মপ্রাণ মানুষ কারা যারা দিনদার পরেশগার মানুষ কারা তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এদেশের নেতৃত্বে তাদেরকে নিয়ে আসেন পরামর্শ ভিত্তিক একটা রাষ্ট্র করেন দেখবেন এই দেশে আর ভোটাভুটি নিয়ে কোনো মারামারি হবে না ঝগড়াঝাটি হবে না অর্থ ব্যয় হবে না মানুষ খুন হবে না একজন ভাই ভাই কোনদিন দ্বন্দ্ব হবে না মামলা হামলা কিছুটাই থাকবে না স্বৈরাচারের পতন ঘটিয়েছি আবার আবার যদি সেই আর একটা আমাদের উপর বসে তাহলে দেশের মানুষের জন্য আবার সে দুর্ভাগ্য অপেক্ষা করছে মনে করতে হবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা ইতিমধ্যে দেখেছি ব্যক্তি পরিবর্তন হয়েছে মাত্র কিন্তু দুর্নীতি ঠিকই বহাল আছে ব্যক্তি পরিবর্তন হয়েছে চান্দাজি ঠিকই চলছে ব্যক্তি পরিবর্তন হয়েছে টেন্ডারবাজি ঠিকই চলছে মানুষের নীতি নৈতিকতার উন্নতি না হলে ব্যক্তি পরিবর্তন করে কোনদিন সুশাসন কায়াম করা যাবে না আমরা নীতির পরিবর্তন চাই নেতার পরিবর্তন নয় নেতার পরিবর্তন প্রয়োজন তার আগে প্রয়োজন হচ্ছে নীতির পরিবর্তন